আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন এন্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি, ছোলার ডাল দিয়ে গরুর মাংস কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায়। অনেকেই আছেন ডালটা বেশি গলিয়ে ফেলেন অথবা ডালটা বেশি শক্ত থেকে যায়। কীভাবে পারফেক্টভাবে ডাল গোশ রান্না করা যায় সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করেছি। আমার পুরো রেসিপিটি না টেনে যদি দেখেন তাহলে আপনিও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই ধরনের আরও অনেক মজার মজার রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা ভিজিট করে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে এই রেসিপিটি বেশি মজা হবে। আপনারা চাইলে এখানে খাসি অথবা চিকেন নিতে পারেন। দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এখন দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, যার যেরকম ঝাল খেতে ইচ্ছা। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ একসাথে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আপনি চাইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে পারেন। তাহলে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশে যাবে আর মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারবে। আবার চাইলে সাথে সাথেও আপনি রান্না করে নিতে পারেন। এখন মাংসটাকে একটা সাইডে ঢেকে রেখে দিব। আমি এখানে 1.5 কাপ ডাল নিয়েছি, সারা রাত ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 3-4 বার ডালটাকে ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি রান্না করে নিব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপ তেল, এতে দিয়ে দিব 3টি তেজপাতা, 4টি দারুচিনির স্টিক, 2টি বড় এলাচি। বড় এলাচি না থাকলে আপনি বাদ দিতে পারেন, তবে দিলে বেশি মজা হয়। দিয়ে দিব 5-6টি সাদা এলাচি, আর দিয়ে দিব 8-10টি লবঙ্গ, আর 10-15টি গোলমরিচ, আস্ত গোলমরিচ। গোলমরিচ না থাকলে আপনি বাদ দিতে পারেন। এখন এই মশলাটাকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে সুন্দর একটি স্মেল চলে আসে। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন এখানে আমি মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দিয়েছি, এখন এই যে পাত্রে আমি মাংসটাকে ম্যারিনেট করেছি সেই পাত্রটাতে সামান্য পানি দিয়ে ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে আঁচটা মাঝারি আঁচে থাকবে। ভালো করে একবার নেড়ে দিয়েছি, দেখুন এখন এটাকে ঢেকে দিব। ঢেকে রান্না করব 20 মিনিট। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, চলুন দেখি মাংসটার কী অবস্থা। দেখুন মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই সিদ্ধ করে নেব 20-30 মিনিট। এখন একবার নেড়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব 20-30 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা আপনি লো করে রাখবেন, ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসছি, দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন এখানে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি, আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা খেতেও মজা লাগবে। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দেখবো মাংসটার কী অবস্থা। দেখুন পানি অর্ধেক শুকিয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দেব। মাংসটা কিন্তু হাফ ডান হয়ে গেছে। মাংসটা যখন হাফ ডান হয়ে যাবে তখন এখানে ভিজানো ছোলার ডাল দিয়ে দিব। ডালটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি 1 ঘন্টা আগে ডাল ভেজান তাহলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তখন আপনি সেই বুঝে পানি দেবেন। এখন ডালটাকে মাংসের সাথে আরও 5 মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর।
5 মিনিট পর ফিরে আসছি, চলুন দেখি কি অবস্থা। এই দেখুন ডালটা কিন্তু মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাঝে দুই একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন তেল উপরে চলে আসছে, ডাল আর মাংস ভালো করে একসাথে কষানো হয়ে গেছে। এখন এখানে প্রয়োজন মতো পানি ইউজ করতে হবে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি এখানে দিয়ে দেবেন, আর অবশ্যই ফুটন্ত গরম পানি আপনি এখানে ইউজ করবেন। আর দিয়ে দেব 10-12টা কাঁচা মরিচ, এভাবে আস্ত, এটা ঝাল ছড়াবে না, একটি সুন্দর ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দেব এখানে ডালের জন্য লবণ, আমি মাংসের জন্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, এখন ডালের আন্দাজে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে রান্না করে নেব ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে আসলাম আরও 10 মিনিট পরে। এই পর্যায়ে আপনি ডালটাকে চেক করে দেখবেন, ডালটা যদি এখনও সিদ্ধ হয়ে না থাকে তাহলে আপনি আরও কিছু পানি এখানে ইউজ করবেন। আর আজকের ডালটা আমি একটু মাখো মাখো রাখবো, এই জন্য পানিটা কম ইউজ করেছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আর ডালটা কিন্তু একটু ঝোল অবস্থায় আপনাকে নামাতে হবে, কারণ ছোলার ডাল কিন্তু পানি টেনে নেয়, তাহলে কিন্তু বেশি শুকনো শুকনো হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখন দেখুন ঢাকনাটা হালকা করে নিচে একটি খুন্তি দিয়ে এভাবে রেখে দিলে কিন্তু তেলটা উপরে চলে আসবে। আমার গরুর মাংস দিয়ে ছোলার রান্নাটি কিন্তু পারফেক্টভাবে ডান হয়ে গেছে, আমি একটু ভুনা ভুনা রান্না করেছি আজকে, আপনারা চাইলে ঝোল ঝোল করে রান্না করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ইউনিক রেসিপি আপনার কাছে সবার আগে চলে আসে। আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করব, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।